নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি সুপর্ণার হবিস রান্নাঘরে। আমি সুপর্ণা, সকলকে শুভ বিজয়া, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপিটি শুরু করছি। তো দেখো, আমি আজকে বিজয়ার জন্য সুজির নাড়ু তৈরি করব। তো সুজির নাড়ু তৈরি করতে দেখো, নিয়েছি সুজি, নিয়েছি চিনি, নারকেল কোড়া, ঘি আর এলাচ গুঁড়ো। এই দিয়ে আমার হয়ে যাবে সুজির নাড়ু। তো চলো প্রথমে আমি কড়াইটা গরম করে সুজিটা দিয়ে দেব। আমি এখানে এক বাটি সুজি নিয়েছি। এই সুজিটা আমি প্রথমে একটু ভেজে নিব, খুব লাল করব না, আমি সুজিটা একটু শুধু ভেজে নিব। দেখো আমার সুজিটা প্রায় হয়ে এসছে, আমি সুজিটা লাল করব না, সুজির যে কাঁচা গন্ধ সেই গন্ধটা চলে গেলে আমার হয়ে যাবে। দেখো আমার সুজির একটা গন্ধ, যে গন্ধটা ভাজার গন্ধটা আছে সেটা হয়ে গেছে, কিন্তু লালও হয়নি। দেখো এবার আমি এই সময় নারকেল কোড়াটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো আমি নারকেলটা দিয়ে এভাবে সুজি আর নারকেলটা আমি গ্যাসটা সিম করে এভাবে ভাজবো। দেখো আমি কিছু পুরো নারকেলটাই আমার সুজির সঙ্গে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দেবো চিনি। এবারও আমি এইভাবেই নাড়তে থাকবো। এবার আমি চিনিটা ভালো করে মিশিয়ে নিই। এবার পর দেখো ঘি দিব। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবারও আমি জল দিব, খুব বেশি জল না, আর তার সাথে আমি এলাচটাও দিয়ে দেব। পাঁচটা এলাচ আমি গুঁড়ো করে রেখেছি, এলাচটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। আমার জল দেওয়ার পর দেখো চিনিটা অর্ধেকটা গলেছে, কিন্তু চিনির দানা আমার দেখা যাচ্ছে দেখো এখনও। তা আমার এটা আমি এখন নামিয়ে দেবো, আমার হয়ে গেছে। এটা কিন্তু গরম গরম তুলতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না, তখন চিনিটা ঝরঝরা হয়ে যাবে, তখন কিন্তু নাড়ুটা পাকানো যাবে না। তো একটু কষ্ট করে গরম গরমই নাড়ুটা পাকাতে হবে। আমি অল্প করে এখানে থালাতে নিয়ে নিলাম, নাড়ুটা পাকাতে আমার সুবিধা হবে। এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে নিব। দেখো এই যে হাতের তালুতে একটু করে ঘি মাখিয়ে নিলাম আমি, আর এটা অল্প অল্প করে নিব। এই দেখো এরকম চেপে চেপে, এই যে এই যে দেখো এইভাবে গরম থাকতে থাকতেই নাড়ুর শেপটা দিয়ে দিতে হবে। আমি সবগুলো নাড়ু তৈরি করে ফিরে আসছি। দেখো সবগুলো নাড়ু তৈরি করে আমি চলে এসেছি। তো তোমরা দেখলে সুজির নাড়ু কী করে তৈরি করতে হয়, খুব সহজ এবং চটজলদি হয়ে যায়। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্টে জানাবে, আর চ্যানেলটি শেয়ার, ভিডিওর আপডেট তোমরা সকলের আগে পেয়ে যাবে। তাহলে আজকে চলি, টাটা।